إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أصدق من الله حديثا وعن عبد الله ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار معزز محترم অধিকারে মুসল্লিয়ানে আজম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমুয়ার খুতবার ন্যায় আজকেও এই মসজিদে জুমুয়ার খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ধারাবাহিকভাবে সিরিজ আকারে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আমার আলোচ্য বিষয় হলো প্রচলিত হাদিসের নামে জালিয়াতি আমরা এমন সমস্ত কিছু হাদিস সমাজের মধ্যে হাদিস হিসেবে চিনি যে হাদিসগুলোর কোনো ভিত্তি নেই অথচ এগুলো লোকে মুখে বিভিন্ন বাজারি কন্টাকি বিভিন্ন বক্তা জাহেল মৌলবীদের মুখে সয়লাব এগুলো দোকানে বাজতেছে চায়ের স্টলে বাজতেছে আর এদিক দিয়ে আমাদের ইমানও নষ্ট হচ্ছে প্রথম কথা হলো হাদিস কাকে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিষিদ্ধ বাণীকে হাদিস বলা হয় শরীয়তের পরিভাষায় হাদিসের স্তর তিন রকম রয়েছে তাকরিরি হাদিস ফেয়েলি হাদিস কাউলি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেননি কিন্তু তার সামনে যদি কোনো সাহাবি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করেননি তাকে বলা হয় তাকরিরি হাদিস যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো দফ খাননি দফ কাকে বলে আমাদের দেশের কিছু জাহেলে মতলাক গাইরে মুফিদরা বলে দফ মানে হলো গুইসাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাননি তার সামনে সাহাবিরা দফ খেয়েছেন হার হাড্ডিগুলো দস্তরখানের রেখেছেন বর্তনে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরোধিতা করেনি এখন এই দফ শব্দের বাংলা অনুবাদ করতে যে অনেকেই লিখেছে গুইসাপ আর এই ফতোয়া সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে আর জাহেলরা জঙ্গলে বনভোজনের নামে গুইসাপ রান্না করে বিরানির মতো গুইসাপের বিরানি খাচ্ছে বলে যে দফ খাওয়া নাকি গুইসাপ খাওয়া নাকি জায়েজ অথচ গুইসাপ না হাদিসে আছে দফ দফ শুধুমাত্র রাজস্থান রয়্যালস বেঙ্গালুরু আফ্রিকার সাহারা মরুভূমি আরব মরুভূমি এবং বিভিন্ন মরু অঞ্চলে এই দফটা জন্মে এটার বাংলা হলো সান্ডা যে যার খাদ্য হলো বাতাস বৃষ্টি
এবং সূর্যের আলো, সে এইখান থেকে নিঃশ্বাসের মাধ্যমে সে বেঁচে থাকতে পারে। হাদিসে কখনোই গুইসাপ খাওয়ার কথা বলে নাই। যারা গুইসাপ খাওয়ার ফতোয়া দিয়েছেন তারা জাহেল, তাদের কোনো এলমি শিক্ষা নাই। হাদিসে আসছে কি দফ খাওয়ার কথা। তো এই হাদিসকে বলা হয় তাকরার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো খাননি, কিন্তু সাহাবারা তার সামনে কি রুচিতে লেগে লাগেনি, রাসুল খাননি। আরেকটি হলো ফেয়েলি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি, জীবন পদ্ধতি, যেটা তিনি আমল করতেন। আরেকটা হলো কাউলি হাদিস, অর্থাৎ রাসুল যা বলেছেন, আদেশও করেছেন, নিষেধও করেছেন। মা আতা কুমুর রসুল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, তিনি তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। এই প্রকার হাদিসগুলোকে বলা হয় কাউলি হাদিস। এই তিন প্রকার হলো হাদিসের স্তর। এখন আসেন হাদিসকে কেন আমরা মানব। হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। বর্ণনাকৃত নাজিলকৃত মর্যাদার দিক থেকে কোরআনের মর্যাদা পৃথিবীর যে কোনো জিনিসের চাইতে বেশি, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে, বিস্তারিত দিক থেকে, ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে কোরআনের থেকেও হাদিস অনেক বড়। কেননা হাদিসের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআনের মধ্যে হাদিস নাই। আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এর একটি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আপনি কোরআন কোনো কিছুই বুঝবেন না, কারণ কোরআন বুঝতেই পারেন না। এই জন্য মর্যাদার দিক থেকে কোরআন বড়, কিন্তু ব্যাখ্যার দিক থেকে হাদিস কোরআনের থেকে অনেক বড়। সুবহানাল্লাহ বিহামদি। আপনি হাদিস ছাড়া কোরআনের একটি অক্ষর কি বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শব্দটি কোরআনে 17 জায়গায় ব্যবহার করেছেন। হাদিস শব্দটা কোরআনে কত জায়গায় আসছে? আল্লাহ বলছেন আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস বর্ণনা করেছেন। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কে আছো এমন আল্লাহর চাইতে সত্য বলতে পারো, হক বলতে পারো। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা কি রবের নিয়ামতের কথা বর্ণনা করবে না? আল্লাহ এখানে হাদিস বলেছেন। হাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ এখানে হাদিস বলেছেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, আল্লাহ সৈন্যবাহিনীর কথা বলতে যে আল্লাহ হাদিস শব্দটা সূরা বুরুজের 14 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ সূরা গশিয়ার মধ্যে হাদিস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এইভাবে আল্লাহ তাআলা ওয়ামিনান নাসি মা ইয়াস্তারি লাহুল হাদিস, সূরা লোকমানের 6 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি শব্দ ব্যবহার করেছেন? হাদিস ব্যবহার করেছেন। কিন্তু এত হাদিস থাকবার পরেও শুধু ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সানাদ এবং মাতন সহকারে 10 লক্ষ হাদিসকে তিনি মুখস্থ করেছেন। কয় লক্ষ হাদিস? কি নাম বলছি? ইমাম আহমেদ ইবনু হাম্বল বিশাল বড় হাদিসের গ্রন্থ লিখেছেন, আরবিতে 19 খণ্ড, প্রায় 47,000 বেশি হাদিস। মুসনাদু আহমদ, এটা ইমাম হাম্বলের বিখ্যাত গ্রন্থ। ইমাম ইবনে হিব্বান অনেক হাদিসের গ্রন্থ লিখেছেন, উল্লেখযোগ্য হলো সহিহ ইবনু হিব্বান। ইমাম মুসলিম হাদিসের অনেক গ্রন্থ লিখেছেন, উল্লেখযোগ্য হলো সহিহুল মুসলিম। ইমাম বুখারী হাদিসের অনেক গ্রন্থ লিখেছেন, উল্লেখযোগ্য হলো সহিহুল বুখারী। এছাড়া আদাবুল মুফরাদ, এছাড়া তারিখুল কাবির, এগুলো ইমাম বুখারীর হাদিস কি গ্রন্থ। এত হাদিস থাকবার পরেও এই সমাজের মধ্যে এক শ্রেণীর জাহেল বক্তারা মিথ্যা হাদিস বলে জনগণকে ধোকায় ফেলে দিচ্ছে। মিথ্যা হাদিস বর্ণনা করা হারাম, কাবিরা গুনাহ। মিথ্যা হাদিস শোনা হারাম, কাবিরা গুনাহ। মিথ্যা হাদিস থেকে আনন্দ নেওয়া হারাম, কাবিরা গুনাহ। মিথ্যা হাদিসকে সমর্থন করা হারাম, কাবিরা গুনাহ। মিথ্যা হাদিসের প্রতি মজা তৈরি করা হারাম, কাবিরা গুনাহ। কেননা জাল হাদিস প্রচার করলে শরিয়াতের দৃষ্টিতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড কার্যকর করা। কি হাদিস প্রচার করলে? জাল মানে কি? যার কোনো ঠিক ঠিকানা নাই, উইদাউট অ্যাড্রেস, ঠিকানাবিহীন, এমন হাদিসকে কি বলা হয়? যারা জাল হাদিস প্রচার করবে, যারা মানুষকে বিভ্রান্ত হাদিস বলে ব্যাখ্যা করবে, তাদের নাম ধরে খুতবার মিম্বারে,
তাফসির মাহফিলে ওয়াজের মঞ্চে সাধারণ জনগণকে বোঝাবার জন্য ওই সমস্ত জাহেলদের নাম ধরে ধরে গীবত করা শরীয়তে ফরজ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? যাতে করে সাধারণ জনগণ কি না হয়, গুমরা না হয়, বিভ্রান্ত না হয়। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নাম ধরে গীবত করেছেন, করেন নাই? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল, আমাকে দুইজন ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে, একজন হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু আরেকজন আবু জাহাম, আমি কাকে বিয়ে করব? আল্লাহর রাসূল বলেছেন তুমি মুয়াবিয়াকে বিয়ে করো না, কারণ মুয়াবিয়া তোমার ঠিকমতো খাবার দাবারের পরিচর্যা করতে পারবে না, কারণ মুয়াবিয়া অত্যন্ত হিসাবী ব্যক্তি, আর আবু জাহাম একটা লাঠি নিয়েই ঘুরে বেড়ায়, কখন তার স্ত্রীকে পেটাবে, বউ মারাটা এটা তার আদাত, তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুতরাং তুমি দুইজনের কাউকে বিয়ে করো না। মুয়াবিয়াও উপস্থিত নেই রাদিয়াল্লাহু তাআলাহু, আবু জাহামও সেখানে উপস্থিতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার ভালোয়ের জন্য, কল্যাণের জন্য কি করেছেন? গীবত করেছেন। এজন্য গীবত দুই প্রকার, বৈধ গীবত, অবৈধ গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা, ধ্বংস হোক সামনে নিন্দাকারী, ধ্বংস হোক পেছনে নিন্দাকারী। এখানে সব নিন্দাকারীর মধ্যে সামিল নয়, এখানে ছয়টি জায়গায় গীবত করা শরীয়তে আপনার জন্য জায়েজ। কয়টি জায়গায়? ছয়টি জায়গায়। এই ছয়টা জায়গা ব্যতীত কোনো মানুষের বিনা কারণে, দিনী কারণ ছাড়া, ইসলামী কারণ ছাড়া তার গীবত, শেকায়াত, চর্চা করা হারাম। কবিরা গুনাহ, নফসের গুলামি করা, নফসের পূজা করা। কিন্তু কেউ যদি জাল হাদিস প্রচার করে, তার গীবত করা আমার আপনার জন্য কি ফরজ করে দেওয়া হয়েছে। এমনকি জাল হাদিসের মৌলবীদের মসজিদের মিম্বারে দেওয়া হারাম, এমনকি জাল হাদিস প্রচার করে ওই টাকা গ্রহণ করা আপনার জন্য হারাম। কারণ যে ব্যক্তি জাল হাদিস প্রচার করে আমার রাসূল, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে দাদ্দালের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? সহিহ মুসলিম খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার 145, 477 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি আখিরি যামানি দাজ্জালুন ওয়া কাযযাবুন, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে যারা মসজিদের মিম্বারে বসে দাজ্জালের মতন মিথ্যা কথা বলবে। তারা এমন এমন হাদিস বলবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনোদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনেনি। ওয়া ইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো। ওয়া ইয়াহুম, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তারা ইউদিল্লু ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরও পথভ্রষ্ট হবে, আর মিথ্যা হাদিস মসজিদের মিম্বারে বসে বয়ান করে জনগণকেও পথভ্রষ্ট করবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে যে ব্যক্তি ওয়াজের মঞ্চে, খুতবার মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা হাদিস বর্ণনা করে, সে একটা টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা পরা দাদ্দাল। কার বাসায়? মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ বিশিষ্ট তাবে তাবাঈ যাইয়িদ ইবনু আর আকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কেউ যদি জেনে বুঝে মিথ্যা হাদিস বর্ণনা করে, কারো কাছে যদি খবর পৌঁছে যে এই হাদিসটা জাল বা বানানো হাদিস, ও আন্নাহু কিযবুন ওয়া দাঈফুন ওয়া মাওদুআ, এই হাদিসটি জাল, এই হাদিসটি মিথ্যা, যার কোনো ভিত্তি নাই, এর পরেও যদি কেউ মসজিদের মিম্বারে মাইকের মাহফিল দিয়ে মিথ্যা হাদিস বর্ণনা করে, ফাহুয়া মিন খাদামি শায়াতিন, এই লোকটা টাটকা একটা ইবলিশ, শয়তানের খাবে। কে বলছেন? বিশিষ্ট তাবে তাবাঈ যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত গ্রন্থ মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন 89 নম্বর পৃষ্ঠা লিখেছেন ইমাম হিব্বান রহমতুল্লাহ আলাই। তাহলে মিথ্যা হাদিস শোনা কি হালাল না হারাম? সেটা যদি মজা লাগে, এখন মিথ্যা হাদিস বর্ণনাকারী পরিণাম কি শরীয়তে? মৃত্যুদণ্ড, খলিফা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন। আর মিথ্যা হাদিস বর্ণনাকারীর ইনকাম উপার্জন কি হারাম? এই ইনকামটা তার খাওয়া শুকরের পায়খানা খাওয়ার চাইতে বড় হারাম। এজন্য কত মৌলবি এই শুকরের পায়খানার চাইতে বড় হারাম খেয়ে মসজিদের মিম্বার থেকে নেমে যায়, আবার মাহফিল থেকে এসে মিথ্যা হাদিস বলে জনগণকে বিভ্রান্ত করে বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস 278 নম্বর, মুসলিম হাদিস 275 নম্বর, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা
মুসান্নাফে আবি সাহেবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সুনানে দারামি, তারিখুল কবির, মৌজামুল কবির, এছাড়া তার বিখ্যাত তদীয় অনেকগুলো গ্রন্থে, প্রায় 500 বেশি এই পৃথিবীতে অনেকগুলো গ্রন্থে, ফাইজুল বারি, বুখারী শরীফের সরার 9 নম্বর হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিও হাদিসটি এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত শিখো, মানুষের কাছে আল্লাহর আয়াতটা পৌঁছে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, ইহুদি খ্রিস্টানদের বাইবেল থেকে তোমরা রেফারেন্স দাও, কিন্তু সেটা হতে হবে নাযযাল আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া আনজালাল ফুরকান, তা হতে হবে কোরআনের আদলে, হাদিসের আদলে বাইবেলের কাহিনী হতে হবে। যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাসূল বলেছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর রাসূলের কোনো হাদিসকে হাদিস বলে চালিয়ে দেয়, অথচ রাসূল বর্ণনা করেননি, তাহলে এই বেটার থাকার জায়গা সরাসরি ওয়েল নামের জাহান্নাম। অথচ জাহেল মৌলবি আমাদের দেশে 6 লাখ, আমরা ওয়াজ শুনছি, ওয়াজ বুঝতেছি না, এক একটা জাল হাদিস আপনাকে জাহান্নামে জ্বালায় দেবে, এক একটা জাল হাদিস শিরক এবং বিদাত কুফর সাপ্লাই করবে। তো এই জন্য আমাদের হাদিস সম্পর্কে জানা দরকার আছে না নাই? জি, আজকের প্রথম নম্বরে হাদিসের নামে জালিয়াতি। বিশ্ববিখ্যাত নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম নিয়ে একটি ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। কেমন? সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, হে আল্লাহ, এই জমিনের সব মাছকে আমি খাওয়াবো, মানে এক বেলায় আমি সমুদ্রের সব মাছগুলোরে কি করব, খাওয়াবো, ডিনার করাবো, আমি লাঞ্চ করাবো। তিনি রোস্ট রান্না করলেন, তিনি ব্রোস্ট রান্না করলেন, তিনি সুস্বাদু মজাদার খাবার রান্না করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাছগুলোকে ডাকলেন, মাছ সমূহের মধ্যে বড় একটা মাছ, তিমি মাছ আসলো, তার তিনি হা করলেন এবং সব খাবারগুলো ঢেলে দিলেন। সেই তিমি মাছ বলল, আমার তো একবেলার তো দূরের কথা, আমার তখন পেটি বললো না। তখন সুলাইমান বললেন, কি বলো, আমি সব খাবার তোমাকে দিয়ে দিলাম আর তোমার বলে পেটি ভরনি? এমন একটা ঘটনা শুনছেন কিনা? বিখ্যাত স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? 1 লক্ষ লোকের অধিকারী স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? মিজানুর রহমান আজহারি মৌলবীর মুখ থেকে শুনছেন কিনা? যে এই মৌলবী ওয়াজ করে বেড়াইছেন, এই জাহেল মৌলবীদেরকে চ্যালেঞ্জ করেছি, 24,000 হাদিসের কিতাব গবেষণা করো, এইরকম কোন ঘটনা, এইরকম কোন ঘটনা, এইরকম কোন হাদিস কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু এই বক্তা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ কোরআনে অভাব আছে না নাই? আপনি সুরা সোয়াদ উল্টাবেন, কোন সুরা? আয়াত নাম্বার 34, কত নাম্বার আয়াত? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ সিংহাসন দান করলাম, সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ সিংহাসন দিয়েছি, সিংহাসনের উপরই সুলাইমান নবী একজন শিশু বসায় রাখলেন, যেই জাসাদান সুম্মা আনাব, যেই শিশুর দেহের মধ্যে কোনো প্রাণ নাই। বুখারি মুসলিমের বর্ণনায় সুলাইমান আলাইহিস সালামের 99 থেকে 100 জন স্ত্রী ছিল, কয়জন স্ত্রী ছিল? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রত্যেকটা স্ত্রীর গর্ভে একজন করে যোদ্ধা মুজাহিদ আমি আজকে জন্ম দেব। কিন্তু নবী সুলাইমান তিনি ইনশাল্লাহ শব্দ যোগ করতে ভুলে গেলেন। সুলাইমান নবী 100 জন স্ত্রীর সাথে মিলিত হলেন সন্তান পাওয়ার আশায়, নবী হওয়ার পরেও ইনশাল্লাহ শব্দটি ভুলে গেলেন, কিন্তু কোনো নবীর গর্ভে সন্তান আসলো না, একটা স্ত্রীর ঘরে সন্তান আসলো, সেই সন্তানটা হলো প্রতিবন্ধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওহি করলো, সুলাইমান তুমি যদি ইনশাল্লাহ শব্দ যোগ করতে তাহলে তোমার গর্ভে 100টা সন্তান তৈরি হতো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতো, কিন্তু তুমি ইনশাল্লাহ শব্দ যোগ করো নাই, এই জন্য আমি 1টি সন্তান দিয়েছি, জাসাদান সুম্মা আনাব, যেটা ছিল প্রতিবন্ধী সন্তান। কি না বলার কারণে এই ঘটনা কোরআনে আসে না নাই? সুলাইমান আলাইহিস সালাম সূরা যুখরুফের মধ্যে আয়াতটি রয়েছে, সুলাইমান বললেন, সাবারানির কন্যা বিলকিস সূর্যের ইবাদত করে, আগুন পূজারী, কে আছো এমন
রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে নিয়ে আসতে পারবে। ওয়াকাল আল ইফরিত মিনাল জিন্নি, জিনদের ভিতরে ইফরিত বলা হয়, জিনদের কতগুলা প্রকার আছে, ইবলিশ হলো একটা প্রকার, ইবলিশের পরেই শক্তিশালী জিনের নাম হলো মারিদ, মারিদের পরে শক্তিশালী জিনের নাম হলো ইফরিত, ইফরিত বলা হয় যুবক জিনদের মধ্যে শক্তিশালী জিন। ওয়াকালা ইফরিদ মিনাল জিন্নি, ইফরিত বলল ও আল্লাহর নবী সুলাইমান, আপনি চোখ বন্ধ করবেন আর চক্ষু খুলবেন, এর থেকে দ্রুত গতিতে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসব। ইফরিতের বক্তব্য দেওয়ার পরই সুলাইমান নবীর দপ্তর মন্ত্রী বলল ইফরিত যত তাড়াতাড়ি আসবে ইফরিতের চাইতে দ্রুত গতিতে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসব। প্রতিযোগিতায় লেগে গেল। আল্লাহর কসম করে বলি, মানুষের মর্যাদা জিনদের চাইতে, ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমানের দপ্তর মন্ত্রী ইফরিতের পূর্বেই, চক্ষু খোলার পূর্বেই রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসলেন। এবার দপ্তর মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি এমন আমল করেছো যে আমলের বরকতে জিনের চাইতে তুমি প্রথম হয়ে গেছো? এবার দপ্তর মন্ত্রী বলল, ও নবী সুলাইমান, আমি নিয়মিত ইসমে আজম পাঠ করি, আর ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন। ইবনে মাজাহ 4031 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর নবী বলেন তার দোয়া কবুল হবেই, আল্লাহ তার দোয়া ফেলে দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। সে রানী বিলকিসের সিংহাসনটা শক্তিশালী জিন যে চোখ বন্ধ করবে আর খুলবে, তার থেকেও তাড়াতাড়ি একজন মানুষ নিয়ে এসেছিল। কিসের বরকতে? ইসমে। এত সুন্দর সহিহ হাদিস থাকতে তার নামে মিথ্যা কথা। এই যে ঘটনা আমাদের মিজান মৌলবী সাহেব বর্ণনা করেছেন, মিজানুর রহমান আজহারি, তার বলা বোঝা উচিত ছিল এখানে নবীর অজ্ঞতা পরিপূর্ণ হয়। কেন? সুলেমান নবীর কি এই এলেম আল্লাহ দেন নাই যে সমগ্র পৃথিবীর রিজিকের মালিক কে? وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহ তাআলা বলেন, সমগ্র মানুষকে কেন্দ্র করে বলেন, তামাম পৃথিবীর সমগ্র প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। ডক্টর উইলিয়াম রোজবেলি বলেন, মানুষের দুই ঠোঁটের ভিতরে শুধুমাত্র 2500 প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে। এই দুই ঠোঁটের মধ্যেই 2500 ব্যাকটেরিয়া আছে যে আপনার খাবারগুলোকে ময়লা করে খায়। ব্যাকটেরিয়া রিজিক রেখেছেন এখানে, যখন আমরা মেস ওয়াক করি এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ ইয়া বিআমদি। আপনার তো সেই খবর নেই, আপনার সেই খবর আছে? এই সেই খবর নেই। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জমিনের ভিতরে গাছের পাতার দিকে তোমরা লক্ষ্য করো, গাছের পাতা যে বাতাসের মাধ্যমে নড়াচড়া করে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাটাও নড়তে পারে না। কে বলেছে? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি আল্লাহ ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের কোনো জ্ঞান নাই। আপনারা কি বুঝাতে চান? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এক সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন, এক বিকালে তিনি এক মাসের পথ অতিক্রম করতে পারতেন। এই আয়াতটি সূরা নামলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালি সুলাইমান আরিহ ও রাওয়াহুহা শাহরুন ও আসালনা লাহু আইনাল কেতের। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একটা বিকালে ভ্রমণ করলে এক মাসের পথ তিনি অতিক্রম করতে পারতেন। রাওয়াহুহা শাহরুন ও আসালনা লাহু আইনাল কিতির। আল্লাহ তাআলা সুলাইমান নবী আলাইহি ওয়াসাল্লামকে বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন, জীবজন্তু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। কাঠের উপরে বসলে ইঞ্জিন দরকার ছিল না, হেলিকপ্টারের মতন পাখার দরকার ছিল না, তিনি কাঠের তক্তে বসলে কাঠকে বলতেন, দাও বিমানের মতন ইঞ্জিনবিহীন তক্ত তুমি আকাশে
ভেসে বেড়াও ওয়ালি সুলাইমান রিহা ওরাওয়াকুহু শাহরুন ওয়া আসালনা লাহু আইনাল কিতির সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বাতাসকে বশীভূত করে দিয়েছেন সুলাইমান নবীকে আল্লাহ তাআলা জীবজন্তুর বশীভূত করে দিয়েছেন ছোট্ট পিপিলিকা একদিন সমুদ্রের পাড়ে বক্তব্য দিচ্ছে গল্প করছে সুলাইমান নবী অনেক উপরের দিকে তক্তের মধ্যে বসে আছেন ছোট্ট পিপিলিকা বলল আমি এত ছোট পিপিলিকা আমার নজর সুলাইমান নবীর দিকে পড়বে না সুলাইমান নবী শত শত মাইল দূর থেকে ওই পিপিলিকার আওয়াজটা তার কান পর্যন্ত পৌঁছে গেছে সুলাইমান নবী তার তক্তকে বললেন যাও সমুদ্রের পাড়ে ওই পিপিলিকার কাছে যেয়ে তোমার তক্তটাকে থামাও তক্ত সেখানে চলে এসেছে এবার সুলাইমান বললেন ও জ্ঞানী পিপিলিকা তুমি আমাকে নসিহাত করো এবার পিপিলিকা বলল ও নবী সুলাইমান জানেন নাকি আপনার পিতার নাম দাউদ কেন সুলাইমান নবী বললেন আমি তো বুঝি নাই তুমি বুঝিয়ে বলো আপনার আব্বা দুনিয়ার সব মানুষের রোগের শেফা দিতে পারতেন লোহা স্পর্শ করলে পাথর হয়ে গলে পড়ে যেত এই জন্য আপনার বাবার নাম হলো দাউদ আপনি জানেন নাকি আপনার নাম সুলাইমান কেন কারণ পৃথিবীর সব শান্তি বরকত জীবজন্তুর ভাষা আমার আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন এই জন্য আপনার নাম আল্লাহ সুলাইমান রেখে দিয়েছেন কোন জায়গায় আছে কোরআনে ঘটনাটা আছে আর আপনি মিথ্যা হাদিস বর্ণনা করছেন এই জন্য বলি যে পড়া নাই লেখা নাই মার্কেট একটু পাইছে মিথ্যা মতো হাদিস বর্ণনা করছে তো সুলাইমান নবীর ঘটনা দিলে একটা খুতবা দেওয়া সম্ভব কথা বুঝতে পারছেন কিনা যেহেতু অনেকগুলো কথা বলতে হবে এজন্য বলি এখানে সংশোধনী এই ঘটনা তাহলে যদি কেউ প্রচার করে যে মাছ রে খাওয়াইতে যে সব শেষ লাঞ্চ শেষ এটা নবীর প্রতি অজ্ঞতা এই একটি মিথ্যা হাদিস নবীদের প্রতি কি এহানাত এহানাত বুঝেন তো নবীর সাথে গুস্তাকি বুঝেন তো বেয়াদবি যেমন কেউ যদি বলেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেলাই করতে পারতেন দেখি ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন আপনি বেঈমান হয়ে যাবেন এটা নবীদের গুণ না তিনি দর্জি ছিলেন ইদ্রিস নবী দর্জি ছিলেন দাউদ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন আস্তাগফিরুল্লাহ সব নবীদেরকে আল্লাহ তাআলা গুণ দিয়েছেন আল্লাহর নবী তিনি ওট চালাতেন এই জন্য তাকে বলা যাবে রাখাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নবীদের প্রতি হানাত এটা নবীদের যোগ্যতা নবীদের শানের সাথে কোনো গুস্তাকি চলবে না এটা আপনার অজ্ঞতা ধর্মীয় অজ্ঞতা নবীদের জীবনকে আল্লাহ তাআলা এত উচ্চ আসনে নিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া যিকরতু মা'ই হে নবী আমি আপনার যিকিরকে আমি আপনার নামকে আপনি মুহাম্মাদের নামকে সুচ্চ অবস্থানে নিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার নামকে আমি রাফা করেছি সব থেকে উপরের দিকে নিয়ে নিয়েছি কারণ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নবীদের কাহিনী বর্ণনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই তাহলে এই হাদিস থেকে শিখলাম তো নাকি এবার দ্বিতীয় আরেকটি মিথ্যা হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত মুসা নবীর সাথে জান্নাতে থাকবে কে একজন কসাই মুসা নবীর সাথে জান্নাতে থাকবে কে এই বক্তব্য আব্দুর রহিম জালমাদানির এই বক্তব্য মিজানুর রহমান আজহারির এই বক্তব্য আমির হামজার এই বক্তব্য আবদুল্লাহ আমিন যতগুলো জাহেল বক্তার গোষ্ঠী আছে টিকটিকি মৌলবীর দল সবগুলো ওয়াজ করে বেড়ায় আমাদের দেশে বক্তা দুই রকম কয় রকম একটা হলো টিকটিকি বক্তা আর একটা হলো গিরকিটি বক্তা টিকটিকি বক্তা কি কোরআন নাই লেখা নাই হাদিস নাই পড়া নাই টিকটিক টিকটিক করতে থাকে আর গিরকিটিকি এটাও ঠিক ওইটাও ঠিক এই জন্য টিকটিকি মৌলবীয় সমস্যা গিরকিটি মৌলবীয় সমস্যা গিরকিটিও ঘটতে থাকে টিকটিকিও ঘটতে থাকে টিকটিকি চাইতে গিরকিটি বক্তা বেশি মারাত্মক কারণ সে মুনাফিকি করছে সে এই ধানের মাধ্যমে ও না ও নাকি ও বি নেহি সুন্নতি ও বি নেহি বেদাতি ও কুছ বি নেহি হ্যাঁ সে সুন্নতিও না সে বেদাতিও না সে আসলে কিছুই না বুঝতে পারছেন কিনা এই জন্য টিকটিকি মৌলবী থেকে সাবধান গিরকিটি মৌলবী থেকে সাবধান গিরকিটিরা রং পরিবর্তন করে যখন দাঁড়ায় কেয়াম করে উনিও দাঁড়ায় কেয়াম করে যখন হাত তুলে মোনাজাতের দরকার পড়ে উনিও হাত তুলে মোনাজাতের দরকার পড়ে কারণ গিরকিটি মৌলবী যখন তাবিজ দেওয়ার জন্য জায়েজ হয় ও তাবিজের পক্ষে ফতোয়া দেয় কথা বুঝতে পারছেন কিনা এই জন্য টিকটিকি মৌলবী আর গিরকিটি মৌলবী দুই মৌলবী থেকে সাবধান আর হক মৌলবী কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুরিকাত ওয়াকুতিয়াত আনতাজালিল্লাহি নিদ্দানহু ওয়া খলাকাক তোমাকে যদি পুড়িও মেরে ফেলা হয় তোমাকে যদি দা বুজুলি দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবে না শিরিক এবং বিদআতের সাথে কোনো রকমের আপোষ চলবে না টিকটিকি আর গিরকিটি মৌলবীরা এগুলো বুঝে না জোরে বলেন ঠিক না ব্যাটিক এই জন্য দুই মৌলবী থেকে সাবধান
এরকম টিকটিকি আর গিরগিটিরা মিথ্যা হাদিস বানাইছেন মুসা আলাইহিস সালামের নামে। মুসা নবীর সাথে জান্নাতে থাকবে কে? একজন কসাই। ওয়াজ করে, মুসা নবীর সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কেন, মুসা নবী আর কার সাথে জান্নাতে থাকবে না? মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবেন কে সর্বপ্রথম? বলতে পারলেন না তো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। কোন পাহাড়ে গেলেন? আল্লাহ বললেন, আল্লাহ বললেন, খর মুসা, মুসা তুমি অবশ হয়ে দাও। মুসা কি হয়ে গেলেন? অবশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। খর মানে হলো বেহুশ হওয়া, মানে অবশ হওয়া, সেন্সলেস হয়ে যাওয়া। তখন তিনি যখন তার কওমে ফিরে আসলেন মেরাজ করে আল্লাহর সাথে, তখন তার ভাই হারুন নবী বললেন, হে মুসা, তুমি নাকি তুর পাহাড়ে গরুর বাছুরের পূজা করার জন্য গিয়েছো? মুসা আলাইহিস সালাম গরুর পিঠ থেকে, মানে তার যানবাহনের পিঠ থেকে নেমেই তিনি তার ভাই হারুন নবীর দাড়িগুলোকে ধরে ফেললেন। তখন আল্লাহ তাআলা সূরা তোহার 94 নম্বর আয়াতে তার এই ঘটনাটাকে কোট করেছেন। হারুন নবী তার ভাই মুসাকে বললেন, হে আমার মায়ের পুত্র, লা তাখুজ বি লিহিয়াতি, তুমি আমার দাড়িতে স্পর্শ করো না। মুসা নবীর সাথে থাকবে তার ভাইকে, তিনি কি নবী কিনা? তাহলে তাকে রেখে আল্লাহ তাআলা কয় কসাই তুমি কেন জান্নাতে যাবে প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম আল্লাহরে। কারে প্রশ্ন করছে? প্রতিদিন নাকি গুস্ত তৈরি করে গুস্ত কিমা বানায়া তার বাচ্চারে আগে খাওয়া, তার মাকে আগে খাওয়াইতো। ছোট বাচ্চারা তার কাপড় ধরে নাকি টারজানের মতো ঝুলতো, তো টারজানের মতো ঝুলেও ঠেকাইতে পারে নাই। ওই ঠেকাইতে যা ওই সে তার মাকে আগে খাওয়াতো, খাইয়ে সে নিজে নিজের বাচ্চাদেরকে কখনো কখনো দিত। এই গুণের কারণে নাকি মুসা নবীর সাথে জান্নাতে থাকবে একজন কি? কসাই। এই ঘটনা সার্চ দেওয়ার জন্য সমস্ত গ্রন্থে শেষ আল্লাহর নবীর ইন্তিকালের প্রায় 900 বছর পরে মা ফাতিহুল জিনান নামের একটি বইয়ের মধ্যে এক তথাকথিত এক জাহেল এই কথাটা সমাজের মধ্যে মিথ্যা হাদিস হিসেবে তুলে দিয়েছে। অথচ ক্যাসেটে ক্যাসেটে বাজতেছে মুসা নবীর সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কসাই বলল আল্লাহ, মুসা বলল আল্লাহ, কসাই কেন? কসাই আল্লাহ বলেন, অ মুসা, এই কসাই প্রত্যেকদিন গরু জবেহ করে গুস্তটা তার মাকে আগে খাওয়াতো, এরপরে সন্তানকে খাওয়াতো, আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে, এই জন্য অ মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কিন্তু আপনারা তো আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন? আপনারা তাদের ওয়াজ পকেটের মধ্যে রাখেন, আপনারা তাদের বক্তব্য শুনেন, আপনি কি মনে করছেন ইমান তাজা হয় এগুলো শুনলে? মিথ্যা বলে মানুষকে কখনো ইমান তাজা করা যায় না। ইমান তাজা করার জন্য সবসময় আপনাকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে অনুসরণ করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। মুসা নবীর ঘটনা কোরআনুল কারিমে আছে না নাই? সব থেকে বেশি নবী হিসেবে যার নাম উল্লেখ রয়েছে তিনি কে? 124 বার কোরআনে মুসা আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনুল কারিমে। 124 বার, 124 টাইমস তার নাম মেনশন করা হয়েছে কোরআনে 124 বার। কোন নবীর নাম? মুসা নবীর জীবনী কত সুন্দর। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা তুমি যাও ফেরাউনের কাছে, ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন তাগুত মানে হলো আল্লাহ বিদ্রোহী। ফেরাউনকে প্রশ্ন করা হলো, মান খালাকাল জিবালা, পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল, আল্লাহ। মান খালাকাল সাজারা, গাছগুলাকে কে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল, আল্লাহ। মান খালাকাল আরদা, জমিনকে কে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল, আল্লাহ। মান নাজ্জালা আসমাউক, আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করান? ফেরাউন বলল, আল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। ফেরাউনের আকিদা ঠিক ছিল কি ছিল না বলেন? আমার দেশের লোকদেরও এই আকিদা আছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সব কিছু করে, কিন্তু আইনার বিধানের ক্ষেত্রে গেলে আব্রাহাম লিঙ্কনের মুরিদ হয়ে যায়। একদল অমুক দলের লোক, একদম তরুণ তমুক দলের লোক, ওই ফেরাউন কাফের আর এই কাফেরের সাথে কোনো পার্থক্য নাই। ফেরাউন বলল, আনা মালিকুন মিসর, আমি মিশরের বাদশা, মিশর আমার আইনে চলবে। আর আপনারাও তাদেরকে মানেন, তারাও বলে আমার আইনে চলবে। ওই ফেরাউনের সাথে আর এই ফেরাউনের কোনো পার্থক্য আছে? ওই ফেরাউন যদি কাফেরদের লিডার হয়ে যেতে পারে, তাহলে যারা এই ফেরাউনের আকিদা বিশ্বাস করে তারা কাফেরদের নাতিপুতির থেকেও বড় কাফের। এগুলো আমাদের বুঝতে হবে। কোরআন আল্লাহ তাআলা এই ওয়াজ করে দিয়েছেন।
অবশ্য এই বক্তব্যগুলো যারা ফেরাউনের আত্মীয়, যাদের ব্লাডে ফেরাউনের রক্ত আছে, তাদের কিন্তু ভালো লাগবে না। ফেরাউনের পেতাত্তা যারা আছে তারা কিন্তু খুবই এই কথা কানে নিতে পারবে না, কারণ তারা নিজেরাই ফেরাউন। তো আমরা যেমন নবীওয়ালা, তারা তেমন ফেরাউনওয়ালা। আমাদের আছে সুন্নতি পদ্ধতি, ওদের আছে ফেরাউনি পদ্ধতি। কথা বুঝতে পারছেন কিনা? একদল আদম আলাহ সাল্লামের দলে, একদল ইবলিশ শয়তানের দলে, একদল ইব্রাহিম আলাহ সাল্লামের দলে, একদল নমরুদের দলে, একদল মুসার দলে, একদল কোন দলে? যে এই কথার, যে এই আয়াত এবং যে এই হাদিসের বিরোধিতা করবে, সে মনে রাখবেন একেবারে ফরমালিন ছাড়া টাটকা পাকা ফেরাউন, কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন কিনা? আমাদের আকিদাকে, আমাদের বিশ্বাসকে, ধর্মবিশ্বাসকে এটাকে সুন্দর এবং সুদৃঢ় করতে হবে। আমাদের ইমানকে সত্যি করার অর্থে আল্লাহর প্রতি রুজু করে দিতে হবে। ওয়াকিমি ওয়াজহাকালি দিনই ফিতরা, আমাদের দিন, আমাদের চেহারা, আমাদের মনন সত্তা কার জন্য করতে হবে? অথচ মিথ্যা হাদিস আমাদের মধ্যে বলে মাঠ গরম করছে। তৃতীয় আরেকটি সমাজের মধ্যে জাহালাত, এই যে বর্তমানের জঙ্গি গোষ্ঠী, কওমি জঙ্গি গোষ্ঠী, আমরা নিজেরা কওমি আলেম, কিন্তু আমরা এরকম খারাপ না। আপনারা শুনছেন ফরিদপুরের জেলার মধ্যে আহলে হাদিস মসজিদ ভেঙে ফেলেছে, তাদের মাদ্রাসা ঘুরিয়ে ফেলেছে। এরা এমন চোরের চোর, এরা বদনা পর্যন্ত, টয়লেটের বদনা পর্যন্ত চুরি করছে, এরা ফ্যান পর্যন্ত চুরি করেছে। কারণ শিখছেই তো চুরি আর দাড়ি, কারণ যাদের শিক্ষা নাই, যারা মানুষ, মানুষকে মানুষ মনে করে না, যারা সহিয়াদিসের প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করে, আপনি কি মনে করেন এটা জঙ্গিবাদী না? হিন্দুরা যেমন বাবরি মসজিদ পুড়িয়ে দিয়েছে, এরা মুসলমানদের মসজিদ পুড়িয়ে দিয়েছে। ওই ইসকনের সদস্যের সাথে আর এদের কোনো রকমের পার্থক্য নাই যারা এই কাজগুলো করে। এই ডাকাতরা সমাজের মধ্যে মিথ্যা হাদিস প্রচার করেছে। এদেরই একজন বড় মোটা নাম হলো নুরুল ইসলাম অলিপুরি, এদের একজন বড় মোটা বাগা নাম হলো হাবিবুর রহমান মেজবা। এই বেটা ওয়াজ করতেছে একদিন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাদী ফি উম্মতিহি, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় আলেমরাই নবী। আপনি নাউজুবিল্লাহ বললেন, আর এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বানরের মতো লাফায়া, ডাব গাছে ডাব খাইয়া পরে আবার স্টেজ থেকে নামে। তারা ওয়াজ করে, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবি ফি উম্মতিহি, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় তার শায়খ আলেম রাই নবী। এই জন্য কয়দিন পর পর তারা নিজেরা নবী দাবি করে। তাহলে কাদিয়ানির সাথে তাদের কোনো পার্থক্য আছে? অথচ এই হাদিস সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে। এই হাদিস সম্পর্কে হানাফি মাজহাবের প্রথম মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে বলেন যে হাযা হাদিসুন মাউদা, এই হাদিসটি সরাসরি জাল, লা আসলা লাহু ফিল হাদিস, এই হাদিসের কোনো কি নাই, আসল নাই, প্রমাণ নাই। অথচ আমার নবীকে দুজনের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাকিদের নবী নাই নাকি? আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী হয়, তাহলে আমার নবীর পরে আবার কেউ নবী হবে? তার আপনি যদি বলেন আশ-শাইখু ফি কওমিহি কান-নাবী ফি উম্মতিহি, হুজুর আমরা নবীর পিছনে নামাজ পড়লাম, আমি বললাম কেমনে নামাজ পড়লেন? হুজুর যেই জামানায় নবী থাকবে না আলেমরাই নবী, বলতে পারবেন যে নবীর পিছনে নামাজ পড়ছি? এই সব মিথ্যা হাদিস প্রোডাক্ট করে মসজিদের মধ্যে ছাড়ছে, মাহফিলের মধ্যে 1,00,000, 2,00,000, আবার হেলিকপ্টার চড়ে যায়। কোথায় চড়ে যায়? তাহলে যেই দেশে এই জাহেল পাগল, যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তো তারা তো ফরিদপুরে আগুন লাগাবেই, ফরিদপুর মসজিদ তো ভাঙবেই। কারণ আমার এই বক্তব্য শুনলে তো কোরআন তো লেখাপড়াতে নাই মৌলভী সাহেবের, সে তো মিথ্যা হাদিস বলবেই। আমার এই বক্তব্য শুনলে মিলাদ ছাড়বে, আমার এই বক্তব্য শুনলে তার এই তাবিজের পূজা বন্ধ হয়ে যাবে, পীরের জন্য আর মুরিদ খুঁজে পাওয়া যাবে না, কারণ মানুষ এগুলোকে তালাক দিয়ে দেবে। মানুষ দিকে দিকে যেমন আল্লাহ তাআলা তার নবীকে বলছিলেন, দেখবেন নবী যেদিন দিনে দিনে ঝাঁকে ঝাঁকে ইসলামের পতাকা তলে গিয়েছে। তো এই জন্য আমাদের কোরআন হাদিসের বক্তব্য শুনে, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে, বিশুদ্ধ আলেমদের বক্তব্য শুনে, রেফারেন্স ভিত্তিক বক্তব্য শুনে, যখন মানুষ চাপ দিকে জনতার মধ্যে জনস্রোত তৈরি হয়ে গেছে, যখন আমাদেরকে কিতাব দিয়ে থামানো সম্ভব না, হাদিস দিয়ে থামানো সম্ভব না, তখন যুক্তি যেখানে বন্ধ, যুক্তি যেখানে অন্ধ, কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল মাগার, লাঠি সেইখানে সচল।
কথা বুঝতে পারছেন কিনা? যুক্তি নাই, ভক্তি নাই, কোনো কিছু নাই, আপনার উপর আক্রমণ শুরু করে দিয়েছে। এটার কারণ কি? এর কারণ হলো আমরা এই জাল হাদিসগুলো সমাজের মধ্যে কি ধরিয়ে দেওয়ার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাদের নাম কেন বললেন? আমি যদি তাদের নাম না বলি, কালকে আপনি তার বক্তব্য শুনে এই আকীদা আপনার মধ্যে ঢুকাবেন। কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনারা সাধারণ মানুষ তাদের নাম নিতে পারবেন কিনা? অসম্ভব সাধারণ মানুষের কমেন্টস করার কোনো সুযোগ নাই, কেননা একজন আলেমের ভুল একজন আলেমই ধরবে, কোনো জাহেল ধরতে পারবে না, কারণ ভুল ধরার যে যোগ্যতা এটা আপনার নাই। কারণ আপনি ভুল কি আর শুদ্ধ কি, এ বি তাহা হয় ও বি তাহা হয়, এটা ঠিক না ওইটা ঠিক, এইটা ঠিক বোঝার কোনো কিছু নেই। কাহিস মালুম কি মালুম শোধ, কি যে বুঝিলাম এখনো উহাই বুঝিতে পারিলাম না, এটা সাধারণ মানুষের অবস্থা। এই জন্য আলেমদের ভুল কারা ধরবে? আপনারা কারো সমালোচনা করতে পারবেন, তবে হ্যাঁ যে ভুলটা ধরা হয়েছে বিশ্লেষণ করতে পারবেন নিজে, না দেখি কথাটা সহি কিনা। কথাটা সহি হলে 100 বার মানবেন, কথা সহি হলে ইবলিশ শয়তানের কথা মানা যাবে, কথা সহি না হলে বাইতুল মুকাররম কেন কাবার ইমামের কথা মানা যাবে না, কথা সহি হলে ইবলিশ শয়তান নিতে হবে। ইবলিশের কাছ থেকে হাদিস নেই নেই, আবু হুরায়রা চুরি করতে গেলে তার হাত ধরে ফেললেন, বললে এমন একটা আমল শিখাবো যে আমল করলে তুমি জান্নাতে যাবে। কোন আমল? আয়াতুল কুরসির আমল। রাসূল বলছেন কথা সত্য মতলব খারাপ, যে বলছে সে সত্য বলেছে, তবে যেইটা বলছে সেটা সত্য বলছে, তবে যে ব্যক্তি বলছে তিনি ইবলিশ শয়তান। হাদিস সহি হয়েছে ইবলিশের থেকে নিছি, কথা সহি ইবলিশের থেকে নিছি, কথা সহি না আমরা কোন পীর সাহেবের কাছ থেকে নেব না, কাবার ইমামের কাছ থেকেও নেব না। মান কালা বিহি সাদাকা আমালা বিহি উজারা ওয়া মান হাকামা বিহি আদালা। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো তোমরা তা গ্রহণ করো, যে ব্যক্তি কোরআন থেকে বিচার করলো তোমরা সেটাকে নেই বিচার বলে মনে করো। মুয়াত্তা মালিক 243 নম্বর হাদিস। তাহলে এটা করা যাবে? জি। এরকমই আরেকটি আমল, যদি আপনার আমলের বিরোধিতা যায় তাও কি করতে পারবেন সেটা? জি, এতক্ষণ তো জাল হাদিস বললাম, এবারে কিছু দঈফ হাদিস আমাদের মধ্যে ঢুকছে কিন্তু আমরা এটা দঈফ মনে করি। যেমন আমরা দুই সাজদার মাঝখানে কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই হাদিসটা ইবনে মাজাতে আছে, 4034 নম্বর, বাইনাল সাজদা দাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাজদার মাঝখানে পড়তেন আল্লাহুম্মা গফিরলি। সহি মুসলিমে আছে, মানে বাদা সলাত সালাতের পরে কি দোয়া পড়তে হবে সহি মুসলিমে আছে, সালাম ফিরিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিকনি, এটা দোয়াটা আপনারা পড়েন দুই সাজদার মাঝখানে। কিন্তু দুই সাজদার মাঝখানে এই দোয়া পড়ার হাদিস সহি নয়। হুজুর তাহলে ইবনে মাজা আছে, ইবনে মাজা তো দূরের কথা, যদি 50,000 হাদিসের কিতাবে থাকে হাদিস ওইটা দিয়ে সহি জয়ীফ হয় না। হাদিস সহি হয় ওই হাদিসের বর্ণনাকারী রাবিদের জীবন চর্চা করলে। এই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার তদীয় গ্রন্থ তবাকাতুল মুদাল্লিসিন রাবি নাম্বার 4068, এই হাদিসের একজন রাবি যে দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহিকনি পড়েন আপনারা, এটা এই যে দোয়ার যে হাদিস, ইয়াহিয়া ইবনে আবি কাসির নামের একজন রাবি আছেন যিনি মুদাল্লিস রাবি তাদলিস করতেন, হাদিস প্রচুর মুরসাল হাদিস বর্ণনা করতেন, এই জন্য তার উপস্থিতি থাকার কারণে তার বর্ণিত এই হাদিসটি দঈফ হয়ে যায়। যখন কোনো বর্ণিত কথা কোনো হাদিস দঈফ হয়ে যায় তখন হুকুম মিন আহকাম কোনো মাসালার ক্ষেত্রে কোনো আমল করার ক্ষেত্রে সেই আমলের বিধান রহিত হয়ে যায়। যেহেতু নাসাই শরীফে সহি হাদিস আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাজদার মাঝখানে পাঠ করতেন রব্বিগফিরলি, কি পাঠ করতেন? রব্বিগ রব্বিগ বা আল্লাহুম্মা রব্বিগফিরলিও পড়তে পারেন দুই সেজদার মাঝখানে, কোনটা পড়বেন? অনেকে ওই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহতিনি হেকনি জুকনি সুকনি আরো লম্বা নামাজের শেষে লাগায় দিছে আল্লাহ মান্তা সালাম মিনকাস সালাম, এটা তো সহি, কিন্তু অনেক জায়গায় জুল জালালে অলিক্রমে পরে হাইয়েনা দাদার নাম আব্দুল সালাম তার বাবা আব্দুল কালাম, এটাও ঢুকায় দিছে দুয়ার মধ্যে। এটা আমাদের দেশের জাহিলিয়াতি, এগুলো আমাদের দেশে কি মনে রাখবেন, আমল বেশি করার নামও বুজুর্গি নয়, আমল কম করার নামে বুজুর্গি নয়, আমল প্রকৃতভাবে খাঁটি আমল করার নাম কি? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করতে পারো। আল্লাহ কোয়ালিটির কথা বলেছেন, কিন্তু কোয়ান্টিটির কথা কি বলেন নাই। আমল যতটুকু করবেন ততটুকু কি, তাহলে এত কিছু থুইয়া এই নামে আপনার অ্যালার্জি ঢুকলে কেন? আপনি ফরজ সালাতের পরে আপনি দুয়া হিসেবে পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহিকনি, কোনো আপত্তি নেই, কিন্তু দুই সাজদার মাঝখানে এই দুয়ার হাদিসটা কি দঈফ? কে দঈফ আপনি বলছেন, আমি বলি নাই, বলেছেন হাদিস সম্রাট আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি, রাবি নাম্বার 4069, তাবাকাতুল মুদাল্লিসিনে, ইয়াহইয়া ইবনু আবি কাসিম নামের একজন মুদাল্লিস রাবি থাকার কারণে। সুতরাং হাদিসকে সহিহ যঈফ অনুযায়ী কি করতে হবে? মানতে হবে। আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক এনায়াত করুন। সমাজের মধ্যে এইরকমেরই আরেকটি মিথ্যা বর্ণনা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। হাদিস হিসেবে আমরা সাব্যস্ত করছি, অথচ আমাদের দেশের লোকেরা এগুলো জানে না। অনেক ওয়াজের মুখে, বক্তাদের মুখে বলতে শোনা যায়, আমার নবীরে না বানালে আসমান জমিন কিছুই বানাইতো না। সুর দিয়া, আমার নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতো না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুসল্লিরা কয় সুবহানাল্লাহ। এই মর্মে কোনো হাদিস নাই। হাদিস সহি না, ওয়ালাকিন মানা সহি, কেউ বলেছেন এই হাদিসটি সহি না, তবে এই কথাটা অনেক কথাটা সমর্থক, কিন্তু রসুলের হাদিস বলে এটা সত্য কথা নয়। আমার আল্লাহ মানুষের জিন কি জন্য সৃষ্টি করেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য কি আল্লাহ কি নবীর মুখাপেক্ষী? আল্লাহ খালেক, রসুল কি মাখলুক? আপনি কি মাখলুক? তবে রসুল কি আমাদের মতন মাখলুক? না, আমরা বাশার বটে, আমরা মানুষ বটে, তবে রাসুল হলেন বেমেসাল বাশার, অতুলনীয় বাশার, তার সাথে অন্য কোনো মানুষের কি? রাসুল বলছেন ফা ইন্নি আরাকুম মিন ওয়ারাই যহরি কানা আহাদুনা ইলজাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদমাহু বিকদমিহি। তোমরা যখন সালাতে দাঁড়াবে, কাদের সাথে কাদ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, আমি নবীজি সামনের দিক থেকেও, মি ওয়ারাই যহরি, তোমাদেরকে দেখতে পাই। আপনি আমি সামনে বেড়ালে পিছনে দেখতে পাই? কিন্তু আমার নবী সামনে বেড়ায় কি? রাসুলের মর্যাদা আছে না নাই? সহি বুখারীর হাদিস, যখন খাদিজাতুল কুবরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি জন্য খাবার নিয়ে যেতেন, তখন একটা পাহাড় আল্লাহর রাসুল এর সাক্ষ্য দিতেন, খাদিজা বারবার শুনতেন, তুমি যার জন্য খাবার নিয়ে যাচ্ছ তিনি হবেন শ্রেষ্ঠ নবী রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসুলুল্লাহ। যার প্রশংসা খোদ ভগবত গীতার মধ্যে আসছে, এই ভিডিওটা আমার কিছুদিন আগে ভাইরাল হয়েছে, মোহাম্মদ ইতিখেত নি পশ্চাব্য জলোচ্ছম মনসা হরম, মোহাম্মদ এমন একজন নবী হবেন যিনি মানুষকে বলবেন আমি মোহাম্মদ, আল্লাহকে শরম দেই, আল্লাহ আল্লাহ আল্লাহ, মোহাম্মদান রসুলান করম, যিনি মহান আল্লাহ তালার প্রেরিত দূত হিসেবে এই ভূদারার মধ্যে আসবেন, তিনি সমস্ত মূর্তিকে ধ্বংস করবেন। সমস্ত কি ধ্বংস করবেন? না তাস্তে প্রতিমা আস্তি, হিন্দু ধর্মে কোনো মূর্তি পূজা নাই। যার কথা হিন্দুদের গীতার মধ্যে এসেছে, যার কথা গুরুদেবের, গুরু নানকের শিখ ধর্মের মধ্যে এসেছে, যার কথা জৈন ধর্মের মধ্যে এসেছে, যার কথা তাউরাতের মধ্যে এসেছে, যার কথা ইঞ্জিলের মধ্যে এসেছে, যার কথা জাবুরের মধ্যে এসেছে, সেই নবীর সাক্ষ্য দিতেন একটি পাহাড়। খাদিজাতুল কুবরা বলতো, হে আল্লাহর রাসুল, আমি যখন খাবার আপনার উপরে অনেক উপরে উঠিয়ে নিতাম, এই পাহাড়টা প্রতিদিন আমাকে ডেকে বলতো তুমি যার জন্য খাবার বহন করো তিনি আমার নবী মুহাম্মদ। একদিন রসুল বললেন আমার জন্য একটু তাহারাত করব, আমি ইস্তিনজা করব, প্রস্তাব করব, আমার জন্য একটু পর্দার ব্যবস্থা করো। রাসুল দুইটা গাছের দুই দিকে টানলেন, টেনে তিনি পর্দার ব্যবস্থা করলেন, রাসুল পর্দা শেষ করলেন, গাছগুলো অটোমেটিকলি স্ব স্থানে আবার ফিরে গেল। সহি বুখারীর হাদিস, কোন জায়গার হাদিস? তো রসুলের মর্যাদা আছে না, তাহলে এই মর্যাদা রেখে আমরা কেন তার নামে মিথ্যা হাদিস চাপাবো? তার মর্যাদা দেওয়ার জন্য কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসই আমাদের জন্য কি
যথেষ্ট। এজন্য আসেন আমরা জাল হাদিস এবং দঈফ হাদিস, ভিত্তিহীন হাদিসের আমলগুলোকে বর্জন করি। এরপরে আরও একটি প্রসিদ্ধ ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কি নাম রাসূলের চাচার নাম কি? চাচা তো কয়েকজনই আছে। রাসূলের প্রথম দিকের চাচা, মানে প্রথম দাবির পক্ষের চাচা হলেন রাসূলের পিতা আবদুল্লাহ, আবু লাহাব, আবু তালিব। দ্বিতীয় দাবির পক্ষের চাচা আমির হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মর্যাদা দিয়েছেন তার দ্বিতীয় পক্ষের দাবির ঘরের চাচাদেরকে, কারণ তারা দ্বীনে অংশগ্রহণ করেছিল এবং রাসূলের জন্য নিজের জীবনটা ওয়াকফ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যারেস্ট হয়ে গেল, তখন ওমরের কাছে ফয়সালা চাইলেন, কী ফয়সালা করা যায়? ওমর বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার চাচাকে জবাই করবেন আর আমি আমার মামুকে জবাই করব। আপনি কারা জবাই করবেন? আল্লাহ রাসূল বলছেন, ওমর, এত কঠোর হওয়া ঠিক না। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন রাসূলুল্লাহর পক্ষে না, ওমর ইবনুল খাত্তাবের পক্ষে। তারপর উচিত ছিল ওমরের সিদ্ধান্ত নেওয়া, কারণ ওমর এই কাফেরদের উপরে আসিদ্দা আলাল কুফফার, কুফফারদের প্রতি তিনি কঠোরতা দেখিয়েছেন। যাই হোক, রাসূলের সিদ্ধান্ত আল্লাহ সম্মান করেছেন। অতঃপর এই আব্বাস কিন্তু বদরে মুক্তিপণ চাইলেন, আল্লাহ রাসূল বলছেন, কে কার কাছে মুক্তিপণ আছে দাও। সবাই দিল, আব্বাসের কাছে মুক্তিপণ ছিল, আব্বাস অস্বীকার করলো, তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। পরে বললেন আল্লাহ রাসূল, আব্বাস চাচা, তুমি যে ধনভাণ্ডারে সম্পত্তি লুকিয়ে রেখেছো ওইটা তো তুমি বলো নাই। তখন আব্বাস বলল, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু মোহাম্মদ কী করে জানলো? তখন আল্লাহর নবী বলছেন, চাচা, তোমার ভাতিজা মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নন, তিনি স্বয়ং আল্লাহর নবী। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা, ওহির সিদ্ধান্ত ছাড়া রসুল কিছু বলেন না। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহি করেছেন, তুমি অমুক জায়গায় স্বর্ণ অলঙ্কার গুপ্তধন লুকিয়ে রেখেছো, ওগুলো আমারে দিয়ে দাও। আব্বাস এই মুজিজা দেখে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং রসুল চিরজীবন তাকে নিজের বাবা বলেই পরিচয় দিতেন। কথা বুঝতে পারছেন কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা এবং মর্যাদা এটা বলার জন্য কি হাদিসের দরকার নাই? মিথ্যা হাদিস বলবার আমাদের সমাজের মধ্যে কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রায় 3000-এর বেশি মুজিজা দান করেছেন। কয় হাজারের বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে এক বছর ওয়াজ করা সম্ভব। সর্বশেষ মুজিজা বলে খুতবা শেষ করব। এক যুদ্ধে এক ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মিশিয়েছিল। ইতিবছরে কয়েকজন সাহাবা জাগায় ডেট, ছাগলের টুকরা, চারটা টুকরা বলছে, হে আল্লাহর নবী, আপনি আর এই টুকরাটা খাবেন না, কারণ ওই ইহুদি মহিলা এই গোশতের মধ্যে কি মিশিয়েছিল? বললে, তুমি বিষ মিশাইলে কেন? কয়, আমি তাওরাত কিতাবে পড়েছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী হবেন তাকে ছাগলের বিষের মধ্যে বিষ মিশাইলে সেই ছাগলের ভাজা টুকরা তার সাথে কথা বলবে। বুখারী মুসলিমের হাদিস, যখন ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতান মাউতি লি আহাদিন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আপনার কোনো কষ্ট হচ্ছে? তিনি জবাবে আয়েশাকে বললেন, হা উরুত্তুন আগজুয়া ও খয়বারা, খয়বারের যুদ্ধে ও তোয়াম আল্লাদি, আমি যে বিষ খেয়েছিলাম এই বিষে আমি নীলাভ বর্ণ হয়ে যাচ্ছি, এই বিষের আসর পড়ছে আমার শরীরে। আমার নবীর সাথে কথা বলেছে কে? ভাজা ছাগলের টুকরা। ঈসা নবী তো মৃত মানুষের হাত দিলে কুম্বি দিনে আল্লাহর জন্য দাঁড়ায় পড়তো, আর আমার নবীর সাক্ষ্য দিয়েছে রান্না করা একটা পুরা আস্তা ছাগলের টুকরা রসুল সাল্লামের শাহাদাতের সাক্ষী দিয়েছে, রসুল সাল্লামকে সতর্ক করেছে। এটা কি আমার নবীর মর্যাদার বহিঃপ্রকাশ নয়? তাহলে মিথ্যা হাদিস বলবার দরকার আছে? আমরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। এরকমই আরও অনেক, নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে বসছেন, কিস্তির মধ্যে মলত্যাগ করছেন, এক বুড়ি বলে আমি একটু মলত্যাগ করে আসি, বুড়ি পিচ্ছল খেয়ে মলত্যাগের মধ্যে পড়ে গেছেন, হঠাৎ সমস্ত আবর্জনাগুলো নাকি ওষুধ হয়ে গেছে, এরপরে নাকি মানুষ বালতি দিয়ে ওইগুলো নিয়ে নিল, এরপরে নাকি নৌকাকে 40 ধুইয়া তারপর শিশি ভরে ভরে পকেটে করে নিল হোমিওপ্যাথিক ট্যাবলেটের মতো, এই ওয়াজ আমাদের দেশে করে। কথা বুঝতে পারছেন কিনা? কথা লিখে ওয়াজ করবো না, আরে বেটা, ওয়াজ করার কি অবস্থান নাই কোরআনে? কোরআন হাদিসের মধ্যে কি 25 জন নবীর জীবনী নেই? লক্ষ লক্ষ নবীর কথা হাদিসের মধ্যে নেই? তো তুমি লেখাপড়া না করলে তো ওই কাসাসুল আম্বিয়াই পড়তে হবে, ওই মিথ্যা হাদিসই পড়তে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আমরা দোয়া করব সেই সমস্ত বক্তার হেদায়াতের জন্য,
যেন এই টিকটিকি গিরকিটি রং ধারণকারী বক্তারা তারা যেন কোরআন হাদিস লেখাপড়া করে বক্তব্যে, কথা বুঝতে পারছেন কি না? আর আপনাদেরকে সর্বশেষ একটা নিবেদন করি, যার আকিদা শুদ্ধ নয়, যার মানহাজ শুদ্ধ নয়, তার ওয়াজ গ্রহণ করা আপনার জন্য হালাল নয়। কারণ কোনটা জমজমের পানি আর কোনটা আপনার ওই বনশ্রী লিং রোডের ওই কুয়ার কালা পানি, এই এটা এটা বাঁচবার যোগ্যতা আপনার নাই। এজন্য যার আকিদা মানহাজ বিশুদ্ধ আছে কেবল তারই বক্তব্য শোনা, কথা বুঝতে পারছেন কি না? যার আকিদা বিশ্ব মানে ইমান বিশুদ্ধ নাই, যার দানা শোনা নাই, তার বক্তব্য খুতবা শুনলে আপনি কি হয়ে যাবেন? এজন্য মসজিদের খতিব নিয়োগের সময় এটা প্রায় বলি, মাহফিলের বক্তা নিয়োগের সময় তার পুরো বায়োডাটা দেখতে হবে, তাকে অ্যানালাইসিস করতে হবে তিনি কী ধরনের আলোচনা করেন। যদি তিনি বানায় বানায় ওয়াজ করেন, মনে রাখবেন একটা মিথ্যা হাদিস বর্ণনা করলে আপনি তার সাপোর্ট করলেন, এটাই আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তাকে বলে দিতে হবে, খতিব সাহেব ওয়াজ করার পূর্বে খুতবা দেওয়ার পূর্বে বুঝে শুনে হুজগেন করে কথা বললেন যে এটা দলিল ভিত্তিক কিনা। অবশ্য আপনাদের কোনো চিন্তা নাই, কারণ এখন তো আবার আমাদের এই এলাকায়, অন্য অন্য এলাকা না, অন্য এলাকায় আরবি ওয়াজের বহু চাহিদা, কিন্তু এই এলাকায় এখনও বাংলা মৌলবীদের ওয়াজের বহু চাহিদা, বাংলা ওয়াজ পরিত্যাগ করেন। ওয়াজ হবে এবারত ভিত্তিক, হাদিস বলবে, অনুবাদ করবে, পৃষ্ঠা নাম্বার বলবে, খণ্ড বলবে, হাদিস সহি হবে এটা বলে বলে। যেই মৌলবী এইভাবে বক্তব্য দেবে না তার জন্য খুতবা দেওয়া জায়েজ নাই, তার জন্য ওয়াজ করা জায়েজ নাই, তার জন্য ঘরে বসে লেখাপড়া করা জায়েজ, কথা বুঝতে পারছেন কিনা? পড়াশুনো করে কথা বলতে হবে, গবেষণা করে কথা বলতে হবে। যাক, সম্মানিত উপস্থিতি, অনেক কথা বললাম, এটা বলছি শুধু দিনের কারণে। আপনারা চেষ্টা করবেন বিশুদ্ধ হাদিসের উপরে আমল করার জন্য। এই ব্যাপারে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের একটি বই লেখা আছে, হাদিসের নামে জালিয়াতি, নাম শুনছেন বইটা? এই বইটা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী, চমৎকার। আল্লাহ তাআলা প্রিয় স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মাকাম দান করুন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।